আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহসান। চাঁদপুর আওয়ামী লীগ নেতাদের কন্দলের শিকার শিক্ষামন্ত্রী। বৃহত্তর ঐক্যের ডাক, বিএনপির উচ্চ পর্যায়ের কমিটিতে আছেন যারা। এবং সর্বশেষ জানিয়ে দেব, পদত্যাগ করলেন বরিস জনসনের চার শীর্ষ কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহসান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহসান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ভোর 6:30 দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বিচারপতি এফ আর এম নাজমুল আহসান। চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি। গত 8 জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে পদোন্নতি পেয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান আপিল বিভাগের নিয়োগ পান। 9 জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়ার অপর বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান, কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন তিনি শপথ নিতে পারেননি নাজমুল আহসান। 9 জানুয়ারি আপিল বিভাগের এজলাস কক্ষে নতুন বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জানিয়েছিলেন, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান করোনা আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন, তিনি সুস্থ হলে শপথ নেবেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার সমবেদনা জানিয়েছেন। 2010 সালে 18 এপ্রিল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে 2012 সালের 15 এপ্রিল স্থায়ী হন। সর্বশেষ তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়ার পরেও তিনি শপথ নিয়ে তার দায়িত্ব পালন করতে পারেননি। চাঁদপুর আওয়ামী লীগ নেতাদের কন্দলের শিকার শিক্ষামন্ত্রী। সম্প্রতি নানা ইস্যুতে বেশ উত্তপ্ত চাঁদপুর আওয়ামী লীগের রাজনীতি। পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় নেতাদের কন্দল এখন প্রকাশ্যে। স্পষ্টত কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দলীয় কার্যক্রম মিছিল মিটিং করেছেন স্থানীয় নেতারা, আর এর ফলে তৃণমূল কর্মীদের মাঝে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নেতারা দলে দলে কোনো কন্দল নেই বললেও তাদের মধ্যে স্পষ্ট কন্দল ও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছেন অনেকেই। বিভক্তির শুরু চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদের পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়া থেকে। চাঁদপুরের সাবেক এ পৌর মেয়র এবার মনোনয়ন না পাওয়ায় নির্বাচনী প্রচার প্রচারণায় দেখা যায়নি তাকে, এমনকি নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানেও দেখা যায়নি নাসির উদ্দিন আহমেদকে। আর তার বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাইম পটোয়ারি, অভিযোগ আছে দুজনই বিভিন্ন কর্মসূচির জন্য স্থানীয় কর্মীরা ফোন দিলে তাদের ফোন কল রিসিভ করেন না, কখনো কখনো কথা বললেও খারাপ আচরণ করেন, তাদের কারণে কখনো কোনো ঝামেলায় পড়ে যান, এ নিয়েও ভয়ে থাকেন স্থানীয় কর্মীরা। যদিও বছরখানেক আগে এই কমিটির মেয়াদ শেষ হয়েছে, তবু এ দুজনের দাপটে জেলার অন্যান্য নেতারা বহুদিন ধরেই দলে কণ্ঠাসা। দলে চলমান এই বিভক্তির মধ্যেই সম্প্রতি চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আগে কিছু ব্যক্তির যোগসাজশে জমি অধিগ্রহণে অনিয়ম হয় বলে লিখিত অভিযোগ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান। চাঁদপুর সদর উপজেলার 10 নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নে জমি ক্রয়ের সময় অস্বাভাবিক মূল্য দেখানো হয় বলে ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ করেন তিনি। আর এই অভিযোগের তীর ছোড়া হয়েছে শিক্ষামন্ত্রীর পরিবারের দিকে। অভিযোগে বলা হয়, শিক্ষামন্ত্রীর আত্মীয় স্বজনরাই এ সমস্ত জমি ক্রয় বিক্রয় করেছে, বিষয়টিকে অপপ্রচার হিসেবেই দেখছেন স্থানীয় আওয়ামী লীগ। যেহেতু যেকোনো জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মূল্য নির্ধারণ করেন জেলা প্রশাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর, সেহেতু এখানে জমির মালিকের জমির মূল্য নির্ধারণ করার কোনো সুযোগ নেই, ফলে জমির অস্বাভাবিক মূল্য নির্ধারণে শিক্ষামন্ত্রী কিংবা তার পরিবারের কোনো হাত নেই এবং বিষয়টিকে অপপ্রচার বলেই মনে করছেন চাঁদপুরবাসী। শিক্ষামন্ত্রীও বলেছেন যে এই ভূমি গ্রহণ বা অধিগ্রহণের সঙ্গে তিনি বা তার পরিবারের কেউ জড়িত নেই। এই অপপ্রচারের প্রতিবাদে গত 26 জানুয়ারি থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি চলছে চাঁদপুরে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখা ও সদর উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে বিক্ষোভ
মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী রণজিৎ রায় চৌধুরী। এটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। কেউ যদি দুর্নীতি করেন তাহলে তার অবশ্যই বিচার হওয়া উচিত, কিন্তু শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চলমান অপপ্রচার রুখতে আওয়ামী লীগ সহ সমগ্র চাঁদপুরবাসীর জোটবদ্ধ হয়ে দাঁড়ানোকে সহজভাবে নিচ্ছে না জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ একটি স্বার্থন্বেষী মহল। তারা জেলা আওয়ামী লীগের পথ ব্যবহার করে শিক্ষামন্ত্রীর পক্ষ নিয়ে যারা যারা প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তাদেরকে বিভিন্নভাবে সাঁচাচ্ছেন। সাধারণ নেতা কর্মী যারা শিক্ষামন্ত্রীকে ভালোবাসেন, নেতা মানেন, শ্রদ্ধা করেন, তাদের প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি থেকে বিরত থাকতে বলা হচ্ছে। তাও আবার গোপনে নয়, একেবারে প্রকাশ্যে বিবৃতি দিয়ে। বিবৃতিতে কর্মসূচিতে অংশ নেওয়া নেতা কর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী দীপুমনি আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগ সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 111 সময় মুষ্টিমেয় যে কয়েকজন রাজনীতিবিদ শেখ হাসিনার পক্ষে এবং মাইনাস ফর্মুলার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার দীপুমনি। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন এবং 2014 সালে তিনি কোনো মন্ত্রিত্ব পাননি। 2018 সালের নির্বাচনের পর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ফলে রাজনীতিতে তার এই উত্থানের জন্যই তাকে স্থানীয় অপরাজনীতির শিকার হতে হচ্ছে কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে। কেননা চাঁদপুরের আওয়ামী লীগের মধ্যে বিভক্তি দীর্ঘদিনের এবং দীপুমনির নির্বাচনী এলাকায় একটি প্রবল প্রতিপক্ষের সঙ্গে তাকে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। আর তারাই কি এই জমি অধিগ্রহণ নিয়ে একটি নাটক সাজিয়ে দীপুমনির ইমেজ নষ্টের চেষ্টা করছেন কিনা এ প্রশ্নটির উত্তর খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বৃহত্তর ঐক্য বিএনপির উচ্চ পর্যায়ের কমিটিতে আছেন যারা। পরবর্তী পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে যাচ্ছে বিএনপি। এই ঐক্য বিএনপির জোটভুক্ত দলগুলোর বাইরের রাজনৈতিক দলগুলোকেও অন্তর্ভুক্ত করতে চায় দলটি। জাতীয় ঐক্য ফ্রন্টভুক্ত দল, ইসলামপন্থী দল এবং বাম রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই ঐক্য আনতে চায় বিএনপি। টার্গেট করা দলগুলোর সঙ্গে মত বিনিময় করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন ইস্যুতে দলটি আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে বসছে। এই ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে 3 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের দুটি কমিটি গঠন করেছে বিএনপি। একটি কমিটির নেতৃত্বে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সঙ্গে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান। এই কমিটি 20 দলীয় জোট ও ঐক্য ফ্রন্টের শরিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন। অপর এক কমিটির নেতৃত্বে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তার সঙ্গে আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এই কমিটি বাম ও ইসলামী দল সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। বিএনপির একাধিক নীতি নির্ধারক যোগান্তরকে এ তথ্য জানিয়েছেন। তারা জানান, বুধবার বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কমিটি গঠন করে দেন। তবে কবে কোন দলের সঙ্গে সভা করবে তা 2-1 দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা চূড়ান্ত করবেন। সূত্র জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল বাদে নিবন্ধিত ও অনিবন্ধিত সব দলের সঙ্গে মত বিনিময় করবে বিএনপি। এতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের পাশাপাশি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে এ নিয়ে দলের অবস্থানের বিষয় কিছু অঙ্গীকারের কথা বিএনপির পক্ষ থেকে উপস্থাপন করা হবে। সব দলের সঙ্গে মত বিনিময় শেষে একটি প্রতিবেদন তৈরি করে তা স্থায়ী কমিটিতে উপস্থাপন করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরপর এক দফা দাবির পক্ষে একটি রূপরেখা নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে যেসব রাজনৈতিক দল একমত পোষণ করে মাঠে যুগপথ আন্দোলনে থাকবে তাদের নিয়ে বৃহত্তর ঐক্য বা জোট গঠন করা হবে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগান্তরকে বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একমত সরকার বিরোধী সব রাজনৈতিক দল, এখন এই ইস্যুতে আমরা বৃহত্তর ঐক্য গড়তে চাই। বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে যাচ্ছি। অপর কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যোগান্তরকে বলেন, দাবি একটাই, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। আমরা দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করব, সেই লক্ষ্য সব গণতান্ত্রিক দল ও গণতন্ত্র মনা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব, সেই লক্ষ্যেই বিএনপি কাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, 20 দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত ইসলামের সঙ্গে বসছে না বিএনপি। গত শুক্রবারের স্থায়ী কমিটির বৈঠকে বৃহত্তর ঐক্য ইস্যুতে জামায়াত ইসলামের সঙ্গে মত বিনিময়
সভা না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহত্তর ঐক্য ইস্যুতে বাম সহ বেশ কয়েকটি দলের সঙ্গে বিএনপি ইতিমধ্যে আনুষ্ঠানিক আলোচনা করেছে। তারা জামায়াত থাকলে ঐক্য আসবে না বলে জানিয়ে দিয়েছেন, তবে জোট থেকে জামায়াতকে বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি। নীতি নির্ধারকরা জানান, বৃহত্তর জোট গঠনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল, তবে তা হচ্ছিল না। পদত্যাগ করলেন বরিশ জনসনের চার শীর্ষ কর্মকর্তা। করোনাকালীন লকডাউনের বিধি ভেঙে পার্টির আয়োজনের কারণে চাপের মুখে থাকা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিশ জনসনের সরকারের শীর্ষ চার সহযোগী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরপর এই চার কর্মকর্তা পদত্যাগ করেন। লকডাউনের নিয়ম ভাঙার কারণে চাপের মুখে থাকা বরিশ জনসনের শীর্ষ এই কর্মকর্তাদের পদত্যাগ বরিশ জনসনকে আরও চাপের মুখে ফেলবে বলে মনে করছে ব্রিটেনের রাজনৈতিক মহল। পদত্যাগের বিষয়টি লকডাউনের বিধি ভাঙার কারণে রাজনৈতিক চাপের পরবর্তী প্রভাবও হতে পারে। ধারণা করা হচ্ছে পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন। পদত্যাগ করা চার কর্মকর্তা হলেন বরিশ জনসনের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড এবং সরকারের সিনিয়র আমলা মার্টিন রোনাল্ডস। সোমবার বরিশ জনসন সরকারের প্রশাসনিক পদে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার বলেন, বরিশের শীর্ষ উপদেষ্টা ও সহযোগীরা পদত্যাগ করছেন, সম্ভবত নিজেকে আবার আয়না দেখার এটা চূড়ান্ত সময়। সমস্যাটি তিনি নিজেই কিনা সেটা বিবেচনা করা উচিত।